মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব খুব খুবই ভালো আছি। আজকে রবিবার, এখন থেকে সকালবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ঠাকুরের কৃপায় তোমরা সবাই খুব খুবই ভালো আছো। তো আজকে স্পেশাল ব্লগ কিছু বলবো না, আজকে যাচ্ছি এক জায়গায় বলবো না, বলেই দিই। আজকে যাচ্ছি মায়ের কাছে, থাকবো কিছুদিন। ছেলেটার পরীক্ষা ছিল আগামীকাল থেকে, তো এই গরমের জন্য পরীক্ষা পিছিয়ে দিল। তো পরীক্ষা ছিল বলে আমি ভেবেছিলাম যে এখন আর যাব না, পরীক্ষা হয়ে গেলেই যাব, গিয়ে কিছুদিন থাকবো। তো পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়ার জন্য আমি ভাবলাম যাই এখন গিয়ে কিছুদিন থাকি, তারপরে আবার দেখা যাবে। আমি এলে আবার শাশুড়ি মা যাবে বোনের বাড়ি, তো আবার এখানে আছে, আমাদের হরিনাম হবে। তো হরিনামের আগে চলে আসবো, বেশি দিন থাকবো না, চলে আসবো। তো হাজবেন্ড বেরোবে সকালবেলা, ওই জন্যে এখন বাজে সাতটা বাজে। তো হাজবেন্ডের সঙ্গে বেরোবো, সেই জন্য রেডি হয়ে গেছি। তো জ্যোৎস্না রানী আজকে থেকেই আসছেন। আর কি বলবো, এখন তাহলে রাখি, রাস্তায় যদি পারি তো দেখাবো, না হলে ওখানে গিয়ে দেখো দেখাবো বটেই, থাকবো এতদিন, ব্লগ তো হবে বটেই। ঠিক আছে, চলো এখন রাখছি, বেরোবো। হাজবেন্ডের স্নান হয়ে গেছে, এবার খাবে আর বেরোবে। আর আমার ব্যাগ গুছানো হয়ে গেছে, আজকে সকালেই গুছালাম, কিছু বেশি কিছু নিয়ে অনেক কিছুই গিয়ে অনেক কিছু আমার ওখানে রাখা আছে। তো বইতে কিছু হবে না, ছেলেটার শুধু জামা প্যান্ট, অল্প দুধ, বাদাম, যে পেস্তা আর কাজু খায় সে বাদাম, এইসব নিয়েছি। তো চলো আমার সঙ্গে চলো, দেখতে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, আর একটা করে কমেন্টস করো প্লিজ। তোমাদের কমেন্টসের আশায় আমি বসে থাকি, একটা করে কমেন্টস করো, যাতে আমার উৎসাহটা আরও একটু বেড়ে যায়, তোমাদের ভিডিও আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমার উৎসাহটা বাড়ানোর জন্য প্লিজ তোমাদের সবাইকে বলছি, যারা আমার ব্লগ ওয়াচ করো সবাইকে বলছি, একটা করে কমেন্টস করো প্লিজ। পৌঁছে গেছি, এইমাত্র পৌঁছালাম, এসে একটু রেস্ট নিচ্ছি বসে। তোমরা দেখতেই পাচ্ছ রেস্ট নিচ্ছি, বসে আছি। তো রেস্ট নিচ্ছি, এখনও চেঞ্জ করিনি। তো মা পূর্ণ করছিল, আনাজ করছিল, এবার চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। এখন বাজে নটা, যদিও নটায় কোনো দিন খাই না, তোমরা তো জানো 10:30-11টায় খাই, টিফিন করি। তো মায়ের কাছে এসেছি, একটা আলাদা ব্যাপার। তো মায়ের আনাজ কোটা হয়ে গেছে, আনাজগুলো নিয়ে চলে যাচ্ছে, রান্না বসাবে এবার। ঠিক আছে, চলে এসেছি রান্নাঘরে, মা রান্না করছে এঁচড়ের তরকারি, মাছের ঝাল আর ডিম সেদ্ধ হবে, আর হবে ডাল। তো এঁচড়ের তরকারিটা এমন রান্না করছে, মাংস রান্নার মতো গন্ধ যাচ্ছে। মাকে সেটাই বলতে এসেছি যে মা কী রান্না, আমি ছিলাম ঘরে, শুয়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, বাপার বাড়িতে এসেছি, বুঝতেই তো পারছো, রেস্টই রেস্ট।
তো রেস্ট নিচ্ছিলাম, ওখানে পর্যন্ত গন্ধ গেছে, আমি ওই জন্য রান্নাঘরে চলে এলাম দেখতে যে কী রান্না করছে। এমন যে মাংসের ঝোলের মতো রান্না, গন্ধ ছাড়ছে। তো এসে দেখি এঁচোড় রান্না করছে, মাকে বলছি যে কী রান্না করছো গো, মাংসের মতো গন্ধ ছাড়ছে, দেখাচ্ছি দাঁড়া। রান্না করছি দেখতে দেখিয়ে দিলাম। আর মা প্রথমে বলেছিল যে নিরামিষে রান্না করবে গরম মশলা ঘি দিয়ে, আমি বললাম একটু পেঁয়াজ দিয়েই রান্না করো। জল দিয়ে দিয়েছে, তরকারিটা হবে। আমি তোমাদের দেখাতে এলাম যে আমি তো দেখবই, আমি তো টেস্টও করবো, তোমরা তো আর টেস্ট করতে পারবে না, তো দেখতেই হবে, দেখেই পেট ভরাতে হবে। ঠিক আছে, একটা গরম মাছ ভাজা খাব, ওই জন্যই আরও এলাম। শ্বশুর বাড়িতে তো হয় না গরম গরম মাছ ভাজা খাওয়া আর কি, আমার এটা আইবুড়োবেলাকার অভ্যাস। বাবা আনতো প্রচুর মাছ, দুবেলা মাছ নিয়ে আসতো, তো মা ভাজতো আর গরম গরম ভাজা খেতাম, সেটা অভ্যাস ছিল। আর এখন ওই জন্য বাপের বাড়িতে এলে সব সময় হয় না, কিন্তু মাঝে মাঝেই খেতে ইচ্ছা করে। ঠিক আছে, আবার কিছুক্ষণ পরে ফিরে আসছি, তোমরা দেখতে থাকো, ব্লগটা কিন্তু শেষ হয়নি, ফুল ওয়াচ করবে। একবারে চা খাওয়া মুড়ি খাওয়া কমপ্লিট, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। চা দিয়ে মা ছোলা চমকেছিল, ছোলা চমকেছিল বলতে ছোলা ভিজিয়ে রেখে সেটা ভেজানোর পরে তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভেজে নিয়েছিল, সেটাকে বলা হয় আমাদের এখানে ছোলা চমকানি। তোমরা কে কী বলো জানি না, তোমরা জানো আবার চমকে যেও না। তো সেটা দিয়ে মুড়ি খাওয়া হয়ে গেছে, তো মুড়ি খেয়ে দিয়ে এবার মা একটা নতুন রেসিপি, নতুন নয় মা প্রায়ই করে, তো সেই রেসিপিটা তৈরি করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব কীভাবে করছে না করছে। আগে বলে দিই, সেটা হচ্ছে ছানার পায়েস। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, যারা জানো তারা দেখে নাও তোমরা কেমনভাবে করো আর আমার মা কেমনভাবে করে, দুটোর মিল আছে কি না সেটা দেখে নাও, আর যারা জানো না তারা দেখে শিখে নাও। আমি যেমন জানি না, জানি না বলবো না, মায়ের দেখেছি তবে করিনি কোনো দিন, তো মায়ের দেখেছি মা করে কীভাবে করে না করে দেখেছি, আমি কোনো দিন করিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমার মা কীরকমভাবে করছে। ঠিক আছে, তোমরা দেখো, দেখতে থাকো, পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, অনেক কিছু আছে এই ব্লগের মধ্যে। তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানিও, কমেন্টস তোমাদের কমেন্টস আমার পক্ষে খুবই একটা কমেন্টস আমার পক্ষে খুবই উপকারী, তোমাদের প্রত্যেকে একটা করে কমেন্টস করো প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা তাদেরকে বলছি, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি অথচ আমার ভিডিও দেখছো, তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যাতে আর বেল আইকনটা অল করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করতে পারো। ওকে, মা বসিয়ে দিয়েছে, চলো, মা দুধ বসিয়ে দিয়েছে। কত দুধ আছে মা এতে? এতে 3 পো দুধ আছে, মানে 750, 750 দুধ আছে। আর এখানে ছানাটা মা করে রেখেছে, এতে কত ছানা, কত দুধের ছানা আছে? দেড় কেজি দুধের ছানা আছে, ছানাটা করে ভালো করে মেখে রেখেছে, একদম মিহি করে মেখে রেখেছে। এবার দুধটা জাল হবে, এর মধ্যে দেবে এলাচ, ছোটো এলাচ দিয়ে দেবে, ছোটো এলাচ দিয়ে দিচ্ছে। তো দুধটা জাল হতে থাক, আবার ফিরে আসছি দুধটা জাল হওয়ার পরে।
তো দুধটা জাল হয়ে হয়েই এসেছে, হয়ে গেছে বলবো না, হয়েই এসেছে। একটু পাতলা পাতলা করবো। হ্যাঁ, এটা বসা বসাও করা মানে চাপ চাপও করা যায়, আবার ঝোলও করা যায় আর কি, ঝোলই বলবো। আর একটু বসবে, আমাদের যেহেতু বাড়িতে অনেকজনই মেম্বার, সেহেতু একটু ঝোলঝলি করা হচ্ছে। এবার ছানাগুলো এর মধ্যে, ছানাটা ছানাগুলো বলা ভুল, ছানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। ছানাটা ভালো করে মিহি করে প্রথমে মেখে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি দিতে দেরি আছে তো? চিনি হয়ে গেলে ডাকবে তাহলে। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে মা মিষ্টি দিয়ে দিচ্ছে, মিষ্টি বলতে বাতাসা দিচ্ছে। তোমরা তো আমার যারা আগের ব্লগ দেখেছো তারা জানোই যে আমি বাতাসা দেওয়াই বেশি পছন্দ করি চিনির থেকে, বাতাসাটাই বেশি রেফার করি, সেটা আমার মায়ের কাছ থেকেই শেখা। আর অল্প মা চিনি দিল, বাতাসা দিলে রংটাও সুন্দর হয় আর টেস্টও খুব সুন্দর হয়। তো হয়ে গেল আমাদের ছানার পায়েস, আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। আবারও বলছি আমাকে কমেন্টসে জানিও যে কেমন লাগলো তোমাদের রেসিপিটা, আর পুরো ব্লগটাও কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তাহলে ব্লগটা আর বেশি বড় করছি না, রাতের ডিনার তো এই হবে, মিষ্টি আছে। তোমরা সকলেই জানো যারা আমার ব্লগ দেখো যে মিষ্টি ছাড়া আমার চলে না, তো মিষ্টি আছে, আবার এই ছানার পায়েস আছে, মা আলু ভেজেছে, আর লুটি এই দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। তো ডিনারটা আর দেখাচ্ছি না তোমাদের, ডিনারটা শেয়ার করছি না, এখানেই আপাতত শেষ করছি। তোমরা সকলে খুব 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 ভালো থেকো, আশা করছি ঠাকুরের কৃপায়, আর খুব 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 হাসি খুশিতে থেকো এটাই জানাচ্ছি। তো হয়ে গেল আমাদের রাত্রের ডিনারের আয়োজন, ঠিক আছে এখানেই রাখছি, ওকে বাই।